হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জিকে বাংলা জিকে বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটি তোমরা এখানে দেখতে পাচ্ছ এটি হচ্ছে পনেরোই আগস্ট দু হাজার কুড়ির কর্মসংস্থান পেপার তো এই পেপারে যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট বা নোটিফিকেশানগুলো উঠে এসছে সেগুলো আমরা এক নজরে দেখে নেব তো এই পেপারটি তুমি সংগ্রহ করতে পারো যে কোনো দোকান থেকে মাত্র চার টাকা দিয়ে তুমি যদি সক্ষম হয়ে থাকো তাহলে অতি অবশ্যই কিন্তু এই পেপারটি সংগ্রহ করে নিও অথবা তুমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই পেপারের পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে তো তার জন্য তোমাকে যেতে হবে ভিডিও ডিসক্রিপশানে সেখানে তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে সেখানে ডাইরেক্ট জয়েন হয়ে নিতে পারো ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক তো প্রথম আপডেট যেখানে আসছে সশস্ত্র সেবা বলে এক হাজার পাঁচশো বাইশ জন কনস্টেবল নিয়োগ করা হবে এস মাধ্যমে এক হাজার পাঁচশো বাইশ জন কনস্টেবল নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে সশস্ত্র বল কনস্টেবল ড্রাইভার ও কনস্টেবল স্টেশন পদে এক হাজার পাঁচশো বাইশ জন ছেলে মেয়েকে নেওয়া হবে এখানে তোমার যে যোগ্যতা লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই তুমি এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্য এবং কনস্টেবল ড্রাইভারের ক্ষেত্রে তোমার কিন্তু এখানে গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং দ্বিতীয় নম্বর আপডেটেডে দেখতে পাচ্ছ প্রতিরক্ষা সংস্থায় পাঁচশো চৌত্রিশ জন কু ক্লার্ক ও ইন্সপেক্টর নিয়োগ করা হবে এখানে যে সমস্ত যোগ্যতা লাগবে এইট পাস উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট থাকলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্য তো এখানে কোথায় কী যোগ্যতা লাগবে সমস্ত কিছু দেখতে অবশ্যই তুমি এই সপ্তাহ কর্মসংস্থান পেপারটি কালেক্ট করে নিও অথবা কিন্তু ডাউনলোড করে নিতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আইবিপিএস পরীক্ষার মাধ্যমে তিনটি ব্যাঙ্কে এক হাজার একশো সাতষট্টি জন অফিসারকে নিয়োগ করা হবে ব্যাংক অফ ইন্ডিয়া পাঞ্জাব অ্যান্ড সিন্ধু ব্যাংক ইউকো ব্যাংকে কিন্তু নিয়োগ করা হবে এই তিনটি ব্যাঙ্কে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে প্রভেশনাল অফিসার ও ম্যানেজমেন্ট ট্রেনিং পদে তো এক হাজার একশো সাতষট্টি ভ্যাকান্সি আছে এখানে তো এখানে কি যোগ্যতা লাগবে সমস্ত কিছু দেখার জন্য অতি অবশ্যই তুমি এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটি কালেক্ট করে নিও তো তারপরে দেখছি যে রাজ্য সরকার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে ক্ষেত্রে তোমার পশ্চিমবঙ্গ সরকার পিডাব্লিউডি বিভাগের কৃষি বিভাগ ও পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার জল সম্পদ উন্নয়ন বিভাগ ও পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগ কাজের জন্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কয়েকশো লোক নেওয়া হবে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাঁচশো আবেদন করতে পারবেন তোমার যদি সিভিল ইঞ্জিন করা থাকে এবং সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্য প্র্যাকটিক্যাল ট্রেনিং স্টাডি ও গবেষণার কাজে অন্তত এক বছরে কিন্তু তোমার গ্যাজেটের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে এক এক দু হাজার কুড়ি থেকে ছত্রিশ বছরের মধ্যে অর্থাৎ দুই এক উনিশশো চুরাশি বা তার পরের তোমার বয়স হতে হবে তপসিল জাতিরা ছাড় পেয়ে যাবে এসসিএসটিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর ও প্রতিবন্ধী যথা যথারীতি গভর্নমেন্টস রুল অনুযায়ী কিন্তু ছাড় পেয়ে যাবে এবং ইউপিএসসির মাধ্যমে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাকে তিন বাহিনীতে নিয়োগ করা হবে তিনশো চুয়াল্লিশ জন অফিসারকে পদে নিয়োগ করা হবে ভারতীয় স্থলবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীতে ন মাস থেকে বছর এগারো মাসে ট্রেনিং দিয়ে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করা স্টার্ট হয়ে গেলে তোমরা অ্যাপ্লাই করতে পারো ইউপিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তো এখানে তোমার ডিটেলস তোমার যে হাইট লাগবে একশো সাতান্ন শেমি তোমার কিন্তু এখানে হাইট লাগবে এবং এর সাথে তোমাকে গ্র্যাজুয়েট পাশ করে থাকতে হবে তবে কিন্তু এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্য তো এবার ডিটেলস জানতে অতি অবশ্যই তুমি এই সপ্তাহ কর্মসংস্থানের পেপারটি কালেক্ট করে নিতে পারো অথবা তুমি ভিজিট করতে পারো ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সেখানে তোমাকে নোটিফিকেশান তুমি দেখতে পেয়ে যাবে তো তুমি ডাইরেক্ট সেখানে যেয়ে অ্যাপ্লাই করতে পারবে তো এই মাসে তিন হাজার আটশো তিনজন নার্সকে নিয়োগ করা হবে অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের কল্যাণী নিউ দিল্লি ভুবনেশ্বর দেওঘর খড়গপুর যোধপুর মঙ্গলবাড়ি নাগপুর পাটনা বারো বেরিয়াল রায়পুর ঋষিকেশ কেন্দ্র কাজের জন্য নার্সিং কেন্দ্রে কাজের জন্য নার্সিং অফিসার পদে তিন হাজার আটশো জন ছেলে মেয়েকে নেওয়া হবে এখানে তিন হাজার আটশো কিন্তু আটশো তিনজন এটি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে নিয়োগ করা হবে নার্সিং বিএসসি কোর্সের পাশের যোগ্য নার্সিংয়ে বিএসসি করা থাকলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্য নার্সিং বিএসসি পোস্ট সার্টিফিকেট বা পোস্ট বেসরকারি বিএসসি নার্সিং কোর্সে পাস করার পাশে থাকলেও কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করার যোগ্য এবং রেলে পঁচাশি জন নার্স ও অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হবে দক্ষিণ পূর্ব রেল এ কিন্তু নিয়োগ করা হবে গার্ডেন রিচ সেন্ট্রাল হাসপাতালে নিয়োগ করা হবে হসপিটাল অ্যাটেন্ডিং মেডিকেল টেকনিশিয়ান ও নার্সিং পদে কিন্তু নিয়োগ করা হবে সুপারিনটেন্ট পদে টোটাল পঁচাশি জনকে নিয়োগ করা হবে তো এবারে ডিটেলস জানতে অতি অবশ্যই তুমি এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটি দেখতে পাবে এবং ছাব্বিশ জন ল্যাবরেটারি টেকনিশিয়ান নিয়োগ করা হবে তা কলকাতা সিটি এন ইউ এইচ এম এ কিন্তু নিয়োগ করা হবে সোসাইটি ল্যাবরেটারি টেকনিশিয়ান পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে ছাব্বিশ জন ছেলে মেয়ে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা অঙ্ক থাকলে তুমি এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্য তো ডিটেলস দেখার জন্য অতি অবশ্যই এই সপ্তাহ কর্মসংস্থান পেপারটি তুমি ডাউনলোড করে নিও ম্যানেজমেন্ট ভারতীয় ক্যাট পরীক্ষার দরখাস্ত নেওয়া কিন্তু শুরু হয়ে গেছো ইনস্টিটিউট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতা আমেদাবাদ ব্যাঙ্গালোর বুদ্ধগয়া ইন্দোর ইন্দোর জম্মু কাশ্মীর কেজিগড় নাগপুর রাঁচি রোট্টো সম্বলপুর সিরমাওয়ার তিরোচুরাই উদয়পুর বিশাখাপটন লক্ষ্য লক্ষ্যই ম্যানেজমেন্ট পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু হয়ে গেছে অর্থাৎ ক্যাটে কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গেছে তুমি কিন্তু দরখাস্ত দিতে পারো জমা দিতে পারো তো আজকের ভিডিও এতটুকুই ছিল তো এই সপ্তাহ কর্মসংস্থান পেপারটি তুমি যদি সংগ্রহ করতে পারো অতি অবশ্যই সংগ্রহ করে নিও অথবা কিন্তু তুমি আমাদের চ্যানেলে যুক্ত হয়ে ভিডিওটি ডাউনলোড করে নিতে পারো সো থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও এরকম ভিডিও আরও পেতে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি পছন্দ হয়ে থাকলে লাইক করো এবং তার সাথে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দিও এই সপ্তাহ কর্মসংস্থান পেপার যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো উঠে সেগুলো তোমার বন্ধুকেও একবার জানিয়ে দিও